গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস সামনে আমাদের হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের একটা লেটার থ্রি ডি ড্রয়িং তোমরা আমরা তোমাদের আমি করে দেখাবো এটা একটা ক্লাসমেট কপি ওপর থেকে যেন লেখাটা উঠে ফাঁসছে ফ্লটিং করে আছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এইভাবে একটা ড্রয়িং দেখো ওপর দিয়ে ঢাকনা একটা গড়িয়ে দিলাম দেখো লেখার ওপর দিয়ে চলে গেল তাও গর্তের মধ্যে ঢুকে গেল না ঠিক আছে এবং তোমরা সুন্দর একটা ড্রয়িং তোমরা করে উঠতে পারবে যদি আমার সঙ্গে ক্লাসটা ফলো করো তার আগে তোমাদের বলে রাখি যারা এই চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো বা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে হ্যাঁ এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে তাহলে পরের নোটিফিকেশানে আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা শিখতে পারবে অ্যাট ফার্স্ট একটা কম্পিউটারের সিট বা প্রিন্টিং পেজ নিয়ে দাও সেটার মাঝে একটা আমি বক্স করে নিচ্ছি রেক্ট্যাঙ্গেল শেপের সেই বক্সটার মাপ থাকবে একদিকে থাকবে তোমার পনেরো সেন্টিমিটার আর একদিকে নাইন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে এক একটা ঘর হবে তোমার হাফ সেন্টিমিটার করে হ্যাঁ মানে ফাইভ মিলিমিটার করে এক একটা বক্স তোমাদের ডিভাইড করতে হবে মানে একদিকে ঘর থাকবে তিরিশটা আর একদিকে থাকবে উনিশটা নাইনটিন এইভাবে ডিভাইড করে বক্সটা বানিয়ে ফেলো দেখো আমি ওখানে বানাচ্ছি পেনসিল দিয়ে হ্যাঁ এটা ফোর বি পেন্সিল দিয়ে করবে বেশি ডার্ক করে করার দরকার নেই মোটামুটি করে নাও ঠিক আছে এক একটা ঘর তোমার হাফ সেন্টিমিটার করে মানে ফাইভ মিলিমিটার করে ডিভাইড করছি বৌথ সাইডে এভাবে লাইনগুলো দিয়ে দাও তাহলে আঁকতে সুবিধা হবে এরপরে দেখো ওপর থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ নাম্বার ঘর থেকে টুটা লিখছি এদিক থেকে পাঁচটা ঘর ছেড়ে ঠিক যেভাবে লিখছি টুটা দেখো বক্সের কোন জায়গা দিয়ে লিখছি মাঝে একটা ঘর বার দিয়ে টু হলো জিরো হলো একদম সেম টু সেম লেখা তৈরি হবে ছোট বড়ো হবে না আবার টুটা আগের মতোই সেম হবে ঠিক আছে তারপরে আমরা ফোরটা লিখবো ফোরটাও একইভাবে লিখতে হবে ফোরের পরে যেন মোটামুটি আমাদের তিনটে ঘর ফাঁকা থাকে সামনে আমাদের পাঁচটে ঘর দিয়েছি ফাঁকা আর তার ফোরের পরে তিনটে ঘর ফাঁকা দিয়েছি এটা স্কেচ পেন দিয়ে ডাইরেক্ট করে দিলাম ডার্ক করে দিলাম এবারে থাইডে একটা থ্রি ডি শ্যাডো করে দিচ্ছি তো কোন কোন জায়গায় লাইনগুলো দিচ্ছি ভালো করে ফলো করো ঠিক নিচের এবং লেফট সাইডের শ্যাডোগুলো হবে নিচের পোর্শান এবং লেফট সাইড তারপরে এমনি এটা ব্ল্যাক স্কেচ পেন বা কেউ মার্কার হোক যে কোনো জিনিস দিয়ে ভেতরটা ফুলফিল করে নাও তাহলে এটা ব্ল্যাক কালারের লেখাটা হয়ে যাবে ফুল করে দিচ্ছি পুরো তাহলে টু লেখাটা দেখো আমাদের কত সুন্দর রিয়েলিস্টিক হয়ে গেল এবার একটা মাঝে পয়েন্ট দিয়ে ঠিক টুয়ের এই জায়গা থেকে একটা কণাকি লাইন দাও এদিক থেকে ঠিক এই ঘর গুনে আমি যেভাবে করেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্সটা ঘর ওপরে করবে লাইন এবং সাইডেগুলো স্কেচ পেন দিয়ে একদম ডার্ক করে নাও বাস লেখাটা এবং তার শ্যাডো তার ডেপনেস পুরোটা হয়ে গেল এবারে কি করবে আমার যে ছক করেছি ছকগুলো পুরো ইরেজার দিয়ে ক্লিন করে নাও মিটিয়ে নাও পুরো হোয়াইট পেপার বানিয়ে নাও ঠিক আছে এবারে এই পেপারটাকে আমাদের ক্লাসমেট কপিতে পরিণত করতে হবে তাই ঠিক ঠিক লাইনগুলো একদম স্ট্রেট যেন হয় এটা নর্মাল ফোর বি পেনসিল দিয়ে লাইন দাও কারণ ক্লাসমেট কপির পেজটা পেন্সিলের মতোই দেখতে হয় পুরো পেন্সিল দিয়ে লাইন যে দিচ্ছি একদম সেম টু সেম মাপের লাইনগুলো দাও লাস্ট পর্যন্ত আর করো না উপর দিকে আবার লাইন দাও সেম লাইন দিয়ে দিলে হ্যাঁ বোথ সাইড লাইন দেওয়ার পর রেড লাইন দিয়ে বর্ডার দিয়ে দাও যে উপরে ক্লাসমেট কপি এবং ডেট পেজ যেভাবে লেখা থাকে পুরো লিখে নিলাম বাস আমাদের পুরো দেখো অবিকল ক্লাসমেট কপি একটা সিট হয়ে গেল তার মধ্যে গর্ত আছে গর্তর মধ্যে লেখাটা উপরে ফ্লোটিং করছে ভাসছে ঠিক আছে এই লাইনগুলো ঠিক ওই লাইন বরাবর অ্যাঙ্গেলে টেনে যাও নিচটা একটু সরু হবে উপর থেকে তাহলে মনে হবে ডেফতে চলে গেছে উপর থেকে নিচের পোর্শন একটু সরু হবে সেইভাবে লাইন টানবে এবং নিচের এই পোর্শনেও ওই লাইন বরাবর লাইন টেনে যাবে হ্যাঁ উপরের থেকে নিচের ঘরটা একটু ছোটো ছোটো হবে মনে রাখবে এরপরে আমি এটা সিক্স বি এবং টেন বি দিয়ে সার্ড শুরু করব। প্রথমে সিক্স বি দিয়ে হালকা সার্ডগুলো করছি দেখো কোন জায়গায় কীভাবে স্ট্রোক করে টানছি তারপরে ব্ল্যান্ডার বা টিস্যু পেপার দিয়ে এটাকে মিশিয়ে দেবে হুম তাহলে ডেপটা বোঝা যাবে তোমাকে ডেফথ পজিশনটা আনতে হবে যেমন করে হোক দিচ্ছে যেন ডেফ্থ থাকে অন্ধকার থাকে যেন ওটা ভাসছে সেই ইফেক্টটা তোমাকে আনতে হয় এবারে ব্ল্যান্ডার ঘুষিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি এরপরে রাইট সাইডে যে পোর্শন আছে তোমরা পাশে একটা পেপার ধরে সিট ধরে করতে পারো স্যারোটা তাহলে বাইরে বেরোবার ভয় থাকবে না এবং সুন্দর পারফ সুন্দরভাবে হবে এবং আমার টু থাউজেন্ড লেখার পাশের যে শ্যাডো আছে সেই শ্যাডো পোর্শনটা কিন্তু হোয়াইট বাঁচিয়ে রাখবে তাহলে জিনিসটা শ্যাডোর ইফেক্টটা থাকবে এবং রাইট সাইডে এখন যেটা করছি এটা ডার্ক করবে একটু এটা টেন বি করবে এর থেকে যেন ডার্ক হয় এদিকটা একটু ডার্ক হবে এবং ওপর দিকটা লাইট হবে আর নিচের পোর্শানটা খুব হালকা হবে নিচে টু জিরো টু ফোর একটা লেখাটা লিখবে খুব ডিপ দরকার নেই হালকা করে লিখবে ওর থেকে ছোটো সাইজ হবে যেহেতু দূরে নিচে দেখা যাচ্ছে একটু দূরে চলে গেছে বলে ছোট হবে এবং একটু দূরে আছে বলে আবছা এবং হালকা হবে এটা ব্ল্যান্ডার দিয়ে মিশিয়ে এটাকে হালকা করে দাও আবছা করে দাও যেন মনে হয় যেন শ্যাডোটা উপর থেকে লাইট পড়ছে লাইটের জন্য ছায়াটা নিচে গিয়ে পড়ছে ঠিক আছে এবার এইগুলো এইটার একটা বক্সটা একটা ছায়া দেয়ালের সাইডে এবং নিচের ফ্লোরে পড়ছে সেই জিনিস সেই জন্য ওই জায়গাটা একটু হালকা শ্যাডো দিতে হবে এবং রাইট সাইডের ওয়ালটা পুরো ডার্ক করে হবে টেন বি ঘষে যাতে বেশি ডার্ক হয় তাহলে ইফেক্টটা তিনটে শেডের শেড হচ্ছে একটা ছায়ার শেড একটা লেফট সাইডের ওয়াল একটা রাইট সাইডের ওয়াল মানে ওপর সাইডের ওয়াল একটা রাইট সাইডের ওয়াল সেভাবে করতে হবে আর নিচে ছায়াটা পড়ছে তাহলে হয়ে গেল নিচের সাইডোগুলো দাও তাহলে কত সুন্দর হয়ে গেলো এটা একটু ক্লিয়ার করে সাইডও করে দাও যেখানে ডার্ক একটু ডার্ক করে দাও তাই জিনিসটা আরও সুন্দর আরও রিয়েলিস্টিক হবে এবং থ্রি ডি ইফেক্টটা আরও ভালো বোঝা যাবে তাই আমি স্যাডোগুলো করছি স্কেল ধরে বা পেপার ধরে সাইডগুলো কাজ করতে পারো তাহলে বাইরে বেরোবার ভয় থাকবে না এবং পেপারটা পুরো হোয়াইট থাকবে এবং ক্লাসমেট কপি যেন মনে হবে যে ক্লাসমেট কপির ওপরেই গর্তটা আছে এবং তার উপরে দু হাজার আমাদের ফ্লোটিং করছে অর্থাৎ ভাসছে সেই হিসেবটা জিনিসটা করতে হবে তাহলে কত সুন্দর কত ইজিলি থ্রি ডিটা হয়ে গেল তোমরা আমার মতো মাফ করে ধীরে ধীরে করলে একদম সেম ড্রয়িং তোমরা করে উঠতে পারবে তাই তোমাদের যারা নতুন স্টুডেন্ট আছো তোমাদের আবার বলে রাখি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে কমেন্টের বক্সে কমেন্ট লিখবে কেমন লাগলো কিছু অসুবিধা হলে লিখবে সেটা আমি তোমাদের জানাবো শেখাবার চেষ্টা করবো হ্যাঁ আর বেল আইকনটা চিপে রাখবে তাহলে নোটিফিকেশান আসবে এবং নতুন ড্রয়িং আরও সুন্দর ইজিভাবে তোমরা শিখতে পারবে ঠিক আছে দেখো আমাদের হ্যাপি নিউ ইয়ার নয়া সাল দু হাজার চব্বিশ তোমরা থ্রি ডি শিখে গেলে এটা ঘরে করার চেষ্টা করবে ঠিক আছে আশা করি তোমরা সবাই এটা করতে পারবে তোমাদের এটা খুব সুন্দর লাগবে করলে এবং সব স্কুলে বা বন্ধুদের এটা দেখাতে পারবে দিতে পারবে ঠিক আছে এটা ধীরে ধীরে সাইডগুলো করে দাও এবং আমি জিরো ইরেজার দিয়ে যেগুলো একটু লাইন লাইন স্টাইপ আছে স্টাইপগুলো জিরো ইরেজার দিয়ে দিয়ে দিচ্ছি তাহলে এটা মুছে দিলে লাইনের স্টাইপটা আরও সুন্দর আরও ব্রাইট হবে ঠিক আছে এবং দু হাজার চব্বিশে যে সাইডের শ্যাডো স্বরূপ শ্যাডো পার্সেন্ট কিছু কিছু জায়গায় আমি পেন্সিলের ডাস্ট বা শ্যাডো ঢুকে গেছে সেইগুলো রাবার দিয়ে বুঝে দিচ্ছি ঠিক আছে তাহলে আমাদের দু হাজার চব্বিশে আমরা শিখে ফেললাম দু হাজার চব্বিশ সাল আসছে সবাইকে আমি আগাম অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানাই হ্যাঁ আর তোমরা হ্যাপি নিউ ইয়ারে এই ড্রয়িংটা করবে ঠিক আছে আজকে রাখি বাই হ্যাপি নিউ ইয়ার অল স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস